গ্রাম অফ টক দই আমাদের গ্লাস একটু উপর থেকে ঢালবো, তাহলে কি হবে একটা ফোম ক্রিয়েট হবে। ইয়োগার্ট মাসালা ব্লোজম ইজ রেডি। ইয়োগার্ট মাসালা ব্লোজম আমরা একটা বেভারেজ তো অবশ্যই রাখবো। আমরা কিন্তু বুরহানি খাই, আমরা ইন্ডিয়াতে কিন্তু এই বুরহানিকে ঘোল বলে, এক এক দেশে কিন্তু এক এক রকম নাম, বাট ইয়োগার্ট কিন্তু আপনাকে ডাইজেস্ট করবে, আপনি যতই রিচ ফুড খান, বাট ইয়োগার্টের এই বুরহানি, ইয়োগার্টের সল্টেড লাচ্ছি, ইয়োগার্ট ব্লোজম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর হিউম্যান বডি। ভাইয়া ইয়োগার্ট মাসালা ব্লোজম তৈরি করতে কি কি লাগছে একটু দেখিয়ে দেন। আমাদের লাগবে হচ্ছে সাওয়ার ইয়োগার্ট, যেটাকে আমরা টক দই বলি, এর সাথে হচ্ছে কিউমিন পাউডার, জিরা পাউডার বলি, রোস্টেড, এটা অবশ্যই রোস্টেড লাগবে। এরপর হচ্ছে ধনিয়া বলি না, যেটা পাকা ধনিয়া, সেটাকে তেলে নিয়ে আমরা ব্লেন্ড করে পাউডার করি, সেই ধনিয়া পাউডার, সাথে লেমন লাগবে ফর গার্নিশিং, সল্ট, আর আমরা ইউজ করব হচ্ছে পুষ্টির যে ফ্রেশ হানি যেটা রয়েছে সেটা। আমরা ব্লেন্ডারটা নিয়ে নিই আগে, আমরা দিয়ে দিব হচ্ছে একটু স্মুদি লাচ্ছি বা জুস বলি না, এগুলো শুধু থিকনেসের মধ্যে একটু ডিফারেন্স। আমরা নিয়ে নিচ্ছি এখানে 180 গ্রাম বলবো আমরা, গ্রাম অফ টক দই 180, একটু ঘনত্ব থাকতে হবে এর ভিতরে। এর মধ্যে হচ্ছে স্প্রিঙ্কেল বলবো আমরা, স্প্রিঙ্কেল মানে হচ্ছে আমরা যদি টিস্পুনে আমরা মেপে নিই তাহলে 1 টি চামচের 8 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, যেটা আমরা বলি না 3 আঙ্গুলের 1 চিমটি, ওটা হচ্ছে 8 ভাগের 1 ভাগ। এই মেজারমেন্টগুলো মনে রাখলে ইজি হয়ে যাবে। আমরা দিয়ে দিলাম হচ্ছে জিরা পাউডারটা, এরপরে দেবো ধনিয়া পাউডার, এরপরে দিব সল্ট, সল্ট অলওয়েজ টু টেস্ট। আর এখানে সল্টটা হচ্ছে নট অনলি ফর টেস্ট, ব্যালেন্স করবে হচ্ছে হানি, হানিটা দিচ্ছি। মনে রাখতে হবে যে হানি বা সুইট টেস্ট সবসময় তিখা, এর সাথে সল্টের টেস্টটাও কিন্তু তিখা, তো এই দুইটাকে ব্যালেন্স করে মাইল্ড টেস্টে আনতে গেলেই ইউ নিড টু অ্যাড সাম সল্ট, অপোজিটটাকে, সুগারের জন্য সল্ট, সল্টের জন্য সুগার। আমরা এখানে জাস্ট 25 ml পানি দিয়ে দিলাম, আমরা 1 পোর্শন বানাচ্ছি, জাস্ট 25 ml, তো আমরা এই ঢাকনাটাকে সুন্দর করে কভার করব। গরমের দিনে ঈদের এত রিচ ফুডের সাথে এটা খুব ভালো লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাট কাটার জন্য স্টমাকে ইয়োগার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা ব্লেন্ডারটাকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি, সো আমাদের ব্লেন্ড করা শেষ। আর আমরা ব্লেন্ডটা সবসময় চিন্তা করবো, যেহেতু ইয়োগার্ট আমাদের যে স্পাইসেসগুলো ছিল মিক্স হওয়া দিয়ে কথা, আমরা চাইলে পরে এই ধরনের স্মুদি ব্লেন্ডার ছাড়াও করতে পারি। সো আমরা সুন্দর করে এখন আমাদের স্মুদিটা আমাদের গ্লাসে একটু উপর থেকে ঢালবো, তাহলে কী হবে একটা ফোম ক্রিয়েট হবে, সুন্দর একটা ফোম ক্রিয়েট হবে, সেই ফোমটা হচ্ছে এই যে। সো আমরা এখন চলে যাবো হচ্ছে একটু, যেহেতু এটা মশালা, সো আমাদেরকে একটা মশালা প্রেজেন্টেশনে যেতে হবে। এটা হচ্ছে আমাদের গ্লাস প্রেজেন্টেশন, জাস্ট এই কোনা থেকে কাটবো, সিম্পল, জাস্ট একটা লেমন, এরপরে আমরা নাইসলি একদম পাতলা করে লেমন কাটাকে কাটবো, একদম যতটুকু পাতলা সম্ভব। আপনারাই সুন্দর করে পারেন, আমরা তো বাসায় এত সুন্দর পারি। এখন অনেক ধরনের কাটার পাওয়া যায়, ম্যান্ডারিন কাটার পাওয়া যায়, ওটা দিয়েও কাটা যায়। আমরা এখানে কেটে নিলাম লেমনগুলোকে, এখন এই লেমনটাকে আমরা সুন্দর করে নিচ্ছি, এখানে একটু কেটে নিব নাইসলি, এবং এখানে একটা সুন্দর লুকস দিব আমরা, গ্রিন টাচ, কথা বলছি, এটাকে ইন্ডিকেট করার জন্য গেস্টকে যে ইন্ডিকেট করবো আমরা, সেই হিসেবে এটা করবো। এই মিডিলে যে জায়গাটা রয়েছে এখানে এই স্মুদির সাথে অনেক ধরনের ক্র্যাকার্স যায়, যেটাকে আমরা স্পাইসেস ক্র্যাকার্স বলি, সল্টেড কুকিজ বলি, ওই ধরনের জিনিসগুলো এখানে দিতে পারবে। আমরা জাস্ট এখানে রেড চিলি এবং এখানে একটা সুন্দর আর্টিস্টিক ওয়েতে আপনি সাজাচ্ছেন স্যার, হ্যাঁ এখানে একটা চিলি, সো নাও ইটস ডান। এভাবে এর সাথে আমরা ক্র্যাকার্স দিয়ে বা কোনো কিছু দিয়ে আমরা সার্ভ করতে পারি। সো ইয়োগার্ট মাসালা ব্লোজম ইজ রেডি। ইয়োগার্ট মাসালা ব্লোজম, কত সুন্দর একটা আমরা ড্রিঙ্ক পেলাম আজকে শেফ, থ্যাংক ইউ সো মাচ, এত হেলদি এবং এত ইজি খুব সুন্দর একটা ড্রিঙ্ক আমাদেরকে করে দেখালেন।